হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, আজকে গুড মর্নিংটা খুব দারুণভাবে শুরু করছে এমনটা নয়, কারণ মায়ের মনটা বেশ খারাপ। সকাল থেকে রান্নার যোগাড় শুরু করে দিয়েছে, আজকে আমার বাড়ি যাওয়ার পালা। আর আমার ট্রেন হচ্ছে 1:10 শান্তিনিকেতন এক্সপ্রেসে আমি ফিরছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখছি মা রান্নার জোগাড় করছে, এখন মোটামুটি ওই 1:45 মতো বাজে। এই যে এখানে লাউ হবে, মাছের ঝোল দেখতে পাচ্ছি, আর কি করেছে জানি না। ওই যে জামাই স্পেশাল পোস্তের বড়া, ডাল আজকে চলবে হ্যাঁ। এই কালকে রাত সন্ধ্যাবেলা বসে বসে মাকে বলছি, মা আজকে এখানে, কাল থেকে তোমাকে ফোন করবো। মা চা খেয়েছো, ওষুধ খেয়েছো, খাবার খেয়েছো, এই সমস্ত করবো। তারপরে একটু সময় মানে মায়ের সাথেই আমার ফোনে ওইখানে সব থেকে বেশি কথা হয়। আমার কলিং যদি চেক করো তাহলে দেখবে মায়ের ফোনই বেশি, আর সমস্ত কথা মায়ের সাথে যতক্ষণ না হয় আমার ঠিক লাগে না। কিছুক্ষণ পর পরই মা ঠিক আছে, মাকে এটা তো নিয়মই, মাকে ছোট থেকে দেখেছে, তার এটা তো নিয়ম, আমার দেখছি আমি কি এডিট করছি না করছি। তুমি নেই, তোমাকে বাদ দিয়ে দিয়েছি গোটা ভিডিও থেকে, তুমি বাদ। দেখো মা এখন কত কিছু বলছিল যে ক্যামেরাটা অন করলাম, আর কিছু বলছে। একটু লাইট তরকারি আছে গাছে, গাছের লাউটা কেটে ফেললে, কখন কাটলে? এখন একটু আমি উপরে দিয়ে আসি ওদেরকে, আর তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ভোর ভোর করে ভাই একদম বাড়ি চলে গেছে, মামার একটা কাজ আছে বলে মামা থেকে গেছে ছোট মামা, তো সেটা শেয়ার করতে পারিনি কারণ অনেক তো সকালে গেছে, জাস্ট ঘুম থেকে উঠে মানে ও বেরিয়ে গেছে, তো সেই টাইমে আমার আর ভিডিও করা হয়নি। তখন যাই একটু উপরে দিয়ে আসি। কি করো, কি করো, নেট একটু মজা ফুটি মানুষ বাড়বে, নারকেল কি করো, গান শোনো। চলে গেছে পুলক দা ভোর ভোর 4:30 এখানে আমরা খেতে বসে যাচ্ছি, এখন মামাও বসে গেছে। আর এই যে শুরু করো, এই যে মাছের ঝোল, ডাল, মা করেছে শাক, লাউ শাক, পোস্তের বড়া শৈবাল স্পেশাল, আর হচ্ছে লাউয়ের তরকারি। ওরা মাঝে মাঝে আসে, আবার কি আনছো? বলে আমি শান্তি পাই একটু। মাছ চলো বসে পড়ো, গাছের লাউ রান্না করে দিয়েছি আজকে। আজকে গাছের ঝুল ছিল এখানে, কালকে দেখছিলাম বাজে, আর পুরোপুরি রেডি, চোখ কেমন হয়ে যায় যাওয়ার আগে। তুমি শরীরের যত্ন নেবে, খাওয়া দাওয়া তুমি এইবার তো ঘরেই থাকবে, এ হচ্ছে না আমি অফিস থেকে এসি বেরোবে বেরো যেদিন যেদিন পারে। টুন্টিটার সঙ্গে আর দেখা হবে না, এবার বাড়ি গিয়ে দেখবো কিছু একটা অমূল্য রুতন ফেলে গেছি, কিছু একটা ফেলে গেছি দেখবো।
ল্যাপটপে চার্জার নিয়ে গেছো তো? হ্যাঁ নিলাম তো। জামা কাপড় খালি রাখলে অসুবিধা নেই, কাজের জন্য নিয়ে গেছো তো? হ্যাঁ। ল্যাপটপে চার্জার নিয়ে গেলো নিয়ে গেছো? চার্জারটা তো ভেতরেই ছিল। ফোনের চার্জার ইয়ের উপরে ছিল। নিলাম তো সব। চলো। মেলাতে দেখি, মেলাতে ইচ্ছা আছে এরকম বলে। আমি একবার এসেছিলাম মেলাতে, সেই মানে গাড়ি নিয়ে ঢুকছে, তখন গাড়ি ঢুকছে পিছনে, গল্প বলে স্বভাব হয়ে গেছে। যাই হোক, বলছে বন্নিকে নিয়ে আসবে তো, নাহলে একা আসবে। ওর আবার কি আসবে, ও তো কত দেখেছে মেলা, ও আবার কি দেখবে? হ্যাঁ রে, আমি বাড়িতে থাকবো, একা আসবে, তোরা যাস ওকে নিয়ে ঘুরতে। অফিস থেকে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো এগোই আস্তে আস্তে। এলাম পিসি, ডাক্তারটা দেখিয়ে নিও। হ্যাঁ ডাক্তার। তাড়াহুড়ো লাগে না আমাদের, D3 এখন দেখি কোথায় চেপে গেছি ট্রেনে। আর আমাদের জায়গাটা আজকে পড়েছে, দেখো আমার পড়েছে দুইখানে, পুরো আলাদা আলাদা পড়েছে, বাট এখনো কেউ আসেনি এই সিট গুলোতে, এটা ছেড়ে দেবো, তার কারণ আর ওই 10 মিনিট মতো বাকি। হ্যাঁ ছেড়ে দেবো। আজকে আমরা এমন পেটে করে ভাত খেয়েছি যে আর মুড়ি খাওয়ার কোনো ইয়ে নেই, ঝালমুড়ি যাচ্ছে একটার পর একটা, না সকালে আমাকে বোঝাচ্ছে না আমি সকালে ঝালমুড়ি বাড়ি। বাজে এখন প্রায় 6:30, এসে একটু ফ্রেশ ফ্রেশ হলাম। এখানেও বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, নাকি আমারই লাগছে কে জানে, সবাই তো দেখতাম ফ্যান ট্যান চালিয়ে রয়েছে ঘরের মধ্যে, বাট আমারই জানি কিরম জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন একটু চা খাবো, মুড়ি মাখা চলছে। এই সাবাস, তুমিও কড়াই নিয়ে নিয়েছো নাকি? হ্যাঁ, ছোট জায়গা তো আমি বড় গামলা তোমার ঠাকুর হয়ে গেছে। হ্যাঁ ছোট জায়গায় মুড়ি মাখা যায় না, অসুবিধা হয়, পড়ে যায় এদিক দিয়ে ওদিক দিয়ে, হাতে ফাঁকা দিয়ে বেরিয়ে যায়। এটা ভালো করেছে, ওটা বড় জায়গা নিয়ে নিয়েছে, ঘটর ঘটর করছে, ম্যাটটা দিয়ে নিও নিচে। আচ্ছা খেয়ে না, আমি ওইখানে রাখছি, বিয়ে বাড়ির নিমন্ত্রণ না। তুই কি নিয়ে এসছিস? এগুলো পুটলো পুটলো সব, এই কালারের না হলেও হতো, আর কোন কালার ছিল? একটা আকাশি ছিল, কালো ছিল, কালো নেই। এই দুটো কালার আর আকাশে ছিল, আছে এদিকে কোথায় থাকবে দেখো, স্টোন দাও না, তোর যেটা ইচ্ছা তুই নে না, তোর যেটা ইচ্ছা
একই রকম দুটো রং একটু একটু মিশ বেশ রংটা ভালো হয়েছে ভালো দেখতে ঘরেই তো থাকবে এটা ওটা এক্সচেঞ্জ করে পড়তে পারবে না পাইলে একটু কলার দেখি গেলাম দেখা দেখতে পাচ্ছি না এই তো দেখতে পাচ্ছি না এই তো দুটোই ভালো যেটা খুশি নিয়ে নে যা খুশি নিয়ে নে কি কালারের ড্রেস বেশি আছে দুটোই ভালো লাগছে দাও না তুমি একটা দুটোই নে ঠিক আছে ঘরে দুটোই নে ঘরে তো লাগলে পাল্টে পাল্টে পরাই যাবে দুটোই সুন্দর প্যান কার্ড খুঁজতে গিয়ে সারা ঘর তছনছ করে গেছে পেয়েছি খুব চাপে পড়ে গেছিলাম আমি বললাম গেল হারিয়ে ফারিয়ে দিয়েছি প্যান কার্ডটা আমার একটু লাগবে ইমার্জেন্সি যাই হোক হেন সব নামিয়ে ফেলেছি তাই তো দেখছি এইটা রাখলে ওটা আমার ঠান্ডা মাথায় দেখতে পারিনি হ্যাঁ দুটো সুন্দর এটা নিলাম এই কালারের আমার একটা আছে এরকম ডার্ক ছিল না এটা হুম আর এটা নিলাম কালারটা ভালো শীতকালে ভীষণ কাজের জিনিস সটল সটল কে আছে ডিনার করে নিয়েছি আর এখন ধপা শোবো এতক্ষণ মায়ের সাথে একটু কথা বলছিলাম ফোনে আজ থেকে মশারি ফশারি টাঙাতে হচ্ছে কারণ কি মশা চিন্তা করতে পারবে না শুয়ে ভালো নাকি এই কদিন টানিয়েছে এতটাই মশা যাই হোক চলো আজকের প্রকৃতি ভালো লেগেছে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো কালকে দেখা হবে আবার অন্য একটা ব্লগ নিয়ে এখনকার জন্য চলো টাটা গুড নাইট